السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملاه يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شَبَّاي مِلِي নামাজের দুরুদ নামাজে যে দুরুদ পড়ি এই দুরুদ পর্ব পারি না আমরা কে কে পারেন একটু হাত তুলে দেখান দেখি মাশাল আল্লাহ সকলের হাতকে কবুল করুন আমরা বলি আমিন বিশুদ্ধ দুরুদ সালাতে আমরা পড়ি নামাজে পড়ি নামাজের বাহিরেও করার অভ্যাস করব রাজি আছেন ইনশাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ইবাদত হিসেবে বিশুদ্ধ এই দরুদ নামাজে যা পড়ি সালাতে যা পড়ি সালাতের বাহিরেও পড়ার তৌফিক দান করুন বলেন না আমিন জুড়ে বলেন না আমিন প্রশ্ন করতে পারেন যে নামাজের বাহিরেও কেন পড়ব কেবল একটি হাদিস বলি বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের সাথ করেছেন যদি কেউ একবার বিশুদ্ধ দুরুদ পরে কয়বার একবার কেবল একবার যদি কেউ বিশুদ্ধ দুরুদ পরে বিনিময়ে আকাশ আর জমিনের আল্লাহ তালা তার উপরে দশবার বার রহমত নাজিল করেন সুতরাং একবার বিশুদ্ধ করবেন কে এই বিশ্বাস আমাদের হয়েছে তো হ্যাঁ সুতরাং আমলটা করবো তো ইনশা আল্লাহ কে কে করবেন একটু আবার আল্লাহ তা আল্লাহ দেখুন আজকের এই মাহফিল সার্থক বলেন আলহামদুলিল্লাহ হা আমরা সালাতের দরুদ নামাজের দরুদ নামাজের বাহিরেও পর্ব ওয়াদা করেছি আজকে অন্তত সবাই মিলে একসাথে করি পরস্পর সাক্ষী হওয়ার জন্যে তাই আসুন পুরুষরা উচ্চ আওয়াজে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে সবাই পরি্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা আল ইবরিম আলি ইবরিম আম বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত সিলেট এর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যায়তন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকেরই বার্ষিক মাহফিলে মান্যবর সভাপতি আমার পাশেই বসা এ প্রতিষ্ঠানের যোগ্যতম সফলতম অধ্যক্ষ মহোদয় আব্দালা তার আল তার আমালে বরকত দিন বলেন আমিন মানুষ গড়ার কারিগর হিসেবে নবীগণের উত্তরাধিকার হিসেবে তারই আমানতের ধারাবাহিকতা আল্লাহ তৌফিক দিয়ে পূর্ণ করে দিন বলেন আমিন এই মাহফিলে অনেক এসেছেন অন্তত আমি ব্যক্তিগতভাবে যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এমন অনেক বিজ্ঞজনরা এই মাহফিলে রয়েছেন এই মুদার রিসিন আসাতজা আইম্মা খুতাবা শুধু তাই না এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি যারা পৌঁছে দেবে দিনের মশাল সবার কাছে এমন কি হিজরতের আগে মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সালা মদিনায় একজন সাহাবি পাঠিয়েছিলেন শিক্ষক হিসেবে তার নাম বিন বলেন নামটা কি বলেন নামটা কি নবীজি সাল আলী ওসাল্লাম তাকে মদিনায় শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন বাই আখাবার দ্বিতীয় শপথের পরে আর হা তিনি যে দায়িত্ব পালন করেছিলেন আমি বিশ্বাস করি আশা করি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করতে চাই শাহজালাল জামেয়ার প্রত্যেকটি শিক্ষার্থী এমন মুসাবিন উমায়ের হবে বলেন আমিন দুইটা হাত তুলে বলেন আল্লাহ আরও জোর আল্লাহ আমিন যদিও আমরা এর মধ্যে পেয়েছি এমন নিদর্শন যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আজ আলহামদুলিল্লাহ দিনের দাওয়াতের ময়দানে আলহামদুলিল্লাহ আগায়া যাচ্ছে নাম বললে যদি এক দুইজন নাম বলতেই হয় তাহলে আপনাদের মৌলানা মাহমুদুর রহমান দেলাওয়ার এই প্রতিষ্ঠানের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ছাত্র আলহামদুলিল্লাহ বলেন না জোরে বলেন না আলহামদুলিল্লাহ তা আপনারা চান্না চান্না যে প্রতিষ্ঠান থেকে হাজার হাজার উমায়ের বের হোক চান্না চান্না যদি সত্যি চান তাহলে আবার হাত তুলবেন আল্লাহ আমিন আল্লাহ আমিন অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ আমাদের আমাদের ভবিষ্যৎ এই জাতির ভবিষ্যৎ দিন এর অবশ্যই বিজয় আমরা পাবই পাব কোনো সন্দেহ সন্দেহ অন্দি যদিও অনেক হতাশা অনেক বেদনা অনেক কষ্ট অনেক মুসিবত আমাদের পথ আগলে ধরে ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক অনেক মুসিবত অনেক বিপদ অনেক হতাশা আমাদের পথ আগলে ধরে কিন্তু হা আমরা যারা আমরা যারা নবীজির ওম্মাদ আমরা যারা কোরআনের বিশ্বাসী আমরা হতাশ হতে পারি হতাশ হবেন পেরেশান হবেন হতাশ হওয়া যাবে না পেরেশান হওয়া যাবে না ভেঙ্গে পরা যাবে যদি আফসোস আজকালকার বামে সামনে পিছনে অনেক মুসলমানকে দেখলে মনে হয় ভেঙ্গে পড়েছে মসকে গিয়েছে হতাশ হয়ে গিয়েছে পেরেশান হয়ে গিয়েছে সবার জন্যে জানা উচিত আল্লাহ তালা বলেছেন না হতাশ হয় না পেরেশান হয়েও না নিজে নিজে পেরেশান হতাশ না হয়ে একটা গুণ অর্জনের চেষ্টা কয়টা গুণ আল্লাহ গান আল্লাহ রাবুনা নিজেই কোরআন আল করিমে স্পষ্ট করে বলেছেন আমার সাথে পড়েন

কুমতুম মুমিনিন রব্বুল আলামিন বললেন বান্দারে আমার বিপদ আসবে মুসিবত আসবে চতুর দিক থেকে রাস্তা সংকীর্ণ হয়ে যাবে বিপদ আর মুসিবত রাস্তা বন্ধ পেরেশান হয় না হতাশ হয় না কেবল এক একটা গুণ অর্জন করো এর নাম ইমান এর নাম কি জোরে বলেন নাম কি ইমানের গুণ ইমানের দৌলত ইমান যদি কেউ অর্জন করতে পারে রব্বুল আলমিন তারই বিজয়ের ঘোষণা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ তালা বান তুমুল না অবশ্যই তোমরাই হবে বিজয়ী কিন্তু আফসোস আর যেদিকে তাকাই দেখি পেরেশান দেখি হতাশ দেখি বলি না ভেঙ্গে গেলাম গেলাম হারিয়ে ফেললাম বিজয় মনে হয় নাই তাই দেখি কাশ্মীর কাঁদে তাই দেখি ফিলিস্তিন কাঁদে তাই দেখি আফগানিস্তান কাঁদে তাই দেখি ইরাক কাঁদে তাই দেখি সিরিয়া কাঁদে তাই দেখি এমান কাঁদে তাই দেখি শাম কাঁদে বাংলাদেশও কাঁদে ঠিক না বে বন্ধু আসলে না আমাদের একটি গুণ অর্জনের সময় এসেছে কয়টি গুণ জোরে বলেন কয়টি গুণ একটি গুণ অর্জনের সময় এসেছে এটাই আজ পরীক্ষিত বাস্তবতায় অর্জন করা উচিত আপনাদেরকে যদি অনেক লম্বা কথা বলবো না শর্টলি যদি বলি দেখুন আমি যখন বসলাম বাচ্চারা যে সুন্দর ইসলামী সঙ্গীত গাইল তাদের ইসলামী সঙ্গীতে আবেদন ছিল কার কাছে কার কাছে বলেছে আল্লাহ আমাদেরকে একটু জান্নাত দিও কি আপনারা শুনেছেন না ভুলে গেছেন শরণ আছে কি চেয়েছে ওরা কি চেয়েছে বলেছে আল্লাহ আমাদেরকে কি দিও আপনি আমি কি চাই বলেন আমরা কি চাই হা গান তাই আজ এই মাহফিলে বসে অন্তত একটি বিষয় আমি আমার নিজের জন্য বলতে চাই আমরা জান্নাত পেতে চাই আর জান্নাতই আমাদের চূড়ান্ত টার্গেট আর জান্নাত যে পায় সেই হয় সফল কাম জান্নাত যে পায় সেই হয় সেই হয় সফল কাম আমরা সফল হতে চাই জান্নাত পেতে চাই আরে বিপদ মুসিবত এই ভেঙ্গে পড়তে চাই না মস্কে পড়তে চাই না হতাশ হতে রাজি রাজি প্রশ্ন করতে পারেন তাইলে কোরআনে আল্লাহ তালা তো বললেন ইমান আনলেই হবে আর শুধু ইমানই আনলাম শুধু ইমানের দৌলত অর্জন করলাম তাইলে কি জান্নাত পাওয়া যাবে শুনেন যদি আমরা প্রশ্ন করি এ শাহজালাল জামেয়ার আঙ্গিনায় বসে বন্ধ কোরআন আমরা জান্নাতের নিশ্চয়তা চাই কিসের নিশ্চয়তা চাই জুড়ে বলেন কিসের নিশ্চয়তা জান্নাতের নিশ্চয়তা চাই তবে পরিবেশটা বড় প্রতিকূল পরিস্থিতিটা বড় নাজুক পরিস্থিতি বড় নাজুক পরিবেশটা বড় প্রতিকূল অনুকূলে নয় আমরা জান্নাতের নিশ্চয়তা দুনিয়ায় পেতে চাই বেঁচে থাকা অবস্থায় তুমি একটু আমাদের কিছু বলতে পারো কি না তাহলে কোরআন বলে দুঃস্থরা শুনো পেরেশান হয় না হতাশ হয় না এগারো নাম্বার পারা নয় নাম্বার সোরা কত নাম্বার পারা মুখস্থ করতে হবে মিলায়া দেখতে হবে মিলায়া দেখতে রাজি আছেন ঠিকানা জেনে নেবেন মিলায়ে দেখবেন এগারো নাম্বার পাড়া নয় নাম্বার সৌরা সোরাতু আত্মা এর একশো এগারো আর একশো বারো নাম্বার আয়াত কয়টা আয়াত কয়টা আয়াত সৌরাতু আত্মা আল কর আল করিমের নয় নাম্বার সৌরা আত্মা এর দুইটি আয়াত আমাদেরকে বলে দেয় দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা তবে হা যদি জান্নাতের নিশ্চয়তা পেতেই চাই আপনি আমাকেও অন্তত একটি বিষয়ের নিশ্চয়তা দিতে দিতে রাজি আছেন নাকি মাগনা পাইতে চান নাকি বালাস পেতে চান জাহাজে উঠবেন আর চলে যেতে চান হ্যাঁ পেতে চাই তবে আল্লাহর সাথে পড়া করে আল্লাহরে দেব একটা জিনিস আল্লাহর কাছ থেকে আরেকটা বুঝে নেবো আছেন ইনশাল্লাহ তাহলে কোরআন আমাদেরকে ঠিকানা দেয় ঘরে যায় মিলাবেন এগারো নাম্বার পারা নয় নাম্বার সোরা তাওবা এর একশো এগারো এবং একশো বারো নাম্বার আয়াত আল কেরিমা তেলে আসুন একবার এই দুইটি আয়াত তেলাওয়াত করি সেন ইনশাআল্লাহ যারা পারেন আমার সাথে পরবেন মা বোনরা যারা পারেন নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে পুরুষরা গলা ছেড়ে দিয়ে পড়েন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم أت... التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الراكعون الساجدون الأمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين كاركوتا <applause> আল্লাহ তাআলার কথা রব্বুল আলামিন বলছেন। বিতাড়িত শয়তান থেকে পানা চায় নিতান্ত مهربান অতি বদায়ালো আল্লাহ আলার নামে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন ইমানদারদের জীবন এবং সম্পদের বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত কদস বড় আস্তে কইলেন সুবান আল্লাহ ভালোবাসার সাথে বলতে হবে আল্লাহ আল্লাহ ইমানদারদের জীবন আর সম্পদ নিয়ে নিয়েছেন কিনে নিয়েছেন বিনিময়ে দিয়েছেন কি দিয়েছেন ঘোষণারা কার বলেন কার কথা শুধু ইমানদার 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 আল্লাহ 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 বিশ্বাস করেন আল্লাহ তাআলা এই আয়াত আল কারীমাতে ইমানদার এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ বলেছেন ইমানদার যদি বলতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুসলিমিন তাইলে অনেক বেটাই সাহস করতে পারতাম যদি আল্লাহ তাআলা বলতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল না তাইলেও অনেকে ধারে কাছে যেতে পারতাম বললেন আল্লাহ কিনে নিয়েছেন ইমানদারদের কাছ থেকে কারণ নবীজি আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন তিনটি মর্যাদার অবস্থান মর্যাদার অবস্থান কয়টা একটা হলো ইমান একটি হলো তার মানে ইমানের বাউন্ডারিটা অনেক বড় ইমান আনলেই মুমিন হয় সকল ইমানদার মুসলমান হতে পারে কেউ কেউ মুসলিম বুঝতে পেরেছি মুসলিম মানে এক একশতাক আত্মসমর্পণ করেছে কার কাছে আপনি আমি পেরেছি অবশ্যই না তো মুসলিম চেষ্টা করছি হওয়ার বলে না তো সকল ইমানদার মুসলিম না কিন্তু সকল মুসলিম মুমিন কোনো সন্দেহ নাই আবার সকল মুসলিম মুহসিন হতে পারে না আমাদের সমাজে এই শরীয়ত তরিকত মারেফত হাকিকত বলে ভণ্ডামি করা হয় এগুলো এর কোনো দলিল নাই কোরআন আর সুন্না বলে ইমানদার ইমানদার যখন ইমানের প্রতিযোগিতায় আগায়া যায় তখন হয় মুসলিম তখন হয় মুসলিম আর মুসলিমরা যখন ভালো কাজের প্রতিযোগিতায় আরো আগায় এমনকি জিব্রিলের প্রশ্নের জবাবে বিশ্ব বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছি সুবান বলবেন না বন্দেগান আল্লাহ তালার ইবাদত করে কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছে জিব্রিলের প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছে আর যদি আল্লাহকে দেখতে নাই বা পায় ন্যূনতম আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন সব সময় এই বাস্তবতায় যেই ইবাদত করে তার নাম মুহসিন তার নাম আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুহসিনিন আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুহসিনদের কাছ থেকে অনেকেই অগ্রসর হতে দাবি করতে আকাঙ্ক্ষা করতে পারতাম না আল্লাহ তাআলা যদি বলতেন ইননাল্লাহ আশতারা মিনাল মুসলিম তুরান্ত আত্মসমর্পণকারীর কাছ থেকে রবুল আলামিন জান আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্না দিয়ে দিয়েছেন অনেকেই পিছনে পড়ে যেতাম রবুল আলামিন দয়া করে বললেন পরে আমার সাথে

আপনাদের ছাত্র তো ভাই ওরা যখন বলছিল যে জান্নাত দিও আমার বের হচ্ছিল তখনই আমার মনে হয়েছে আয়াত বলি আমার কাছে মনে হচ্ছে বলো আল্লাহ তো তো ডেকে বলছে ওরে আমি অগ্রিম ঘোষণা দিয়েই দিয়েছি কেবল যদি ইমানদার হতে পারিস তাহলে তোর জীবন তোর সম্পদ আমি নিয়ে নিলাম আর আমি তোরে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি দুনিয়ায় থাকতে বলেন আল্লাহ ঘোষণাটা কার বলেন কার রাবুল আলমিন বললেন ইমানদার তার জীবন আর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন বিনিময়ে দিয়ে দিয়েছেন জান্নাত কারণ আল্লাহ যার জীবন আর সম্পদ কিনে নিয়েছেন যে নিজেকে বিক্রি করেছে কার কাছে কার কাছে আমরা ক্রেতা বিক্রেতা হতে চাই রাজি আছেন ক্রেতা কে বিক্রেতা কে আরে ভাই দুইটা হাত তুলে বলেন হে আল্লাহ আমরা বিক্রি করতে চাই তুমি কিনে নাও বলেন না আমি জুড়ে বলেন না আমি বিশ্বাস করেন যদি সত্যি এমন ইমানদার আমরা হতে পারি তাহলে কেউ দাবায়া রাখতে পারবে বিপদ আসবে মুসিবাত আসবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল ম সল্লামাহতালা আলী ওসাল্লামের জীবন আমাদের জন্যে আদর্শ নবীজি বাধ্য হয়ে জীবনের ঝুঁকি যখন তৈরি হয়েছে হিজরত করেছেন কার আস কার নির্দেশে কার নির্দেশে হিজরত মানে পরাজয় নয় পালিয়ে যাওয়া মানে পরাজয় সৌর পর্বতের গুহায় তিন দিন তিন রাত আশ্রয় নিয়ে থাকা উল্টু পথে মদিনার যাত্রা পরাজয় নয় এটার মধ্যেই বিজয় এর মধ্যেই দুনিয়ায় জান্নাতের নিশ্চয়তা আর হা যে ইমানদার তার জন্যে জান্নাতের নিশ্চয়তা পৃথিবীতে কেমন পর্যন্ত বলেন না সুবাহ আমরা এমন হতে রাজি আছি আজকের এই মাহফিলে উপস্থিত নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোর আসুন আমরা বিক্রেতা হতে চাই তবে বিক্রেতার একটা গুণ থাকতে হবে এর এর নাম নাম ইমান থাকতে হবে বিক্রেতার যদি ইমান থাকে ক্রেতা কিনবে বলে ওয়াদা কোথায় ঠিকানা বিশ্বাস হয়তো ক্রেতা অগ্রিম কেম পর্যন্ত ক্রয়ের অগ্রিম ঘোষণা দিয়েছেন তবে বিক্রেতাকে একটা শর্ত ফুলফিল করতে হবে এর এর নাম নাম আল্লাহ ইমান একশো এগারো নম্বর আয়াতে পরে বলছেন হ্যাঁ যাদের জীবন আর সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন জীবন আর সম্পদ বিক্রি করে দিয়েছেন কি জাংঘাত আল্লাহ বলছেন ইউকা তিলুন আফি ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর ফায়েক তুলুন আবায়ুখ মরে আর মারে ওয়াদান আলাই হাক্কা এটাই আল্লাহ তাআল্লাহর সত্য ওয়াদা ফি তাওরা তাওড়াতে ছিল ওয়াল ইঞ্জিল ইঞ্জিলেও ছিল ওয়াল কোরহান কোরহানেও আছে কে দিয়েছেন তারপর আল্লাহ বলছো রহমান আলফা ব্যাহদিহি মিনাল্লাহ জেনে নাও আল্লাহ ছাড়া ওয়াদা পূরণে এক শতবাক দ্বিতীয় আর কেউ হতে পারে সব বেশি পয়াদা পূর্ণ করেন কে এবার আল্লাহ বলছেন আল্লাহর শব্দ ফস্তব শিরু বিভাই কুমুল্লাদি বাতুম বেচ্ সুতরাং সত্যি যদি ক্রয় বিক্রয় করতে পারো যদি তুমি বিক্রেতা হতে পারো আর আল্লাহ যদি ক্রেতাই হয় কেবল তোমার মধ্যে বিক্রয়ের যোগ্যতাটা অর্জন করো তাইলে তোমার জন্য সুসংবাদ বলেন সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ এই সুসংবাদ জীবনের প্রতি মুহূর্তে বহন করতে হবে রাজি আছেন রাজি আছেন একটা কাজে প্রতিদিন প্রতি সকাল প্রতি সন্ধ্যায় প্রতি রাতে প্রতি মুহূর্তে প্রতি বিপদে বলতে হবে আমার জন্য সুসংবাদ কি দিয়েছেন কে একটা শর্ত যদি থাকে আমি আর আপনি নারী আর পুরুষ যদি হই মৌমিন যদি হই যদি হই মৌমিন আল্লাহ তালা এবার আমরা তো এখন সমস্যা হলো বাংলাদেশে সবাই কয় মুমিন। নাকি ভাইয়ারা আমার বলো না সবাই কয় ইমানদার সবাই কয় মুমিন না আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত আল্লাহ রাব্বুল العالمين সূরাত তাওবা এর 111 নম্বর আয়াত আল কারীমাতে সুসংবাদ দিয়ে দিলেন ক্রয়ের অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন বিনিময় চিরন্তন চিরসুখের জান্নাতের ঠিকানা বলে দিলেন একটা শর্ত বিক্রেতা আপনি আর আমি নারী আর পুরুষ মানব আর দানব হতে হবে মুমিন কি হতে হবে কি হতে হবে ইমানদার ইমানদার হতে হবে এবার আসেন কোরআন নিজেই ব্যাখ্যা করছে আল্লাহ নিজেই বলছেন শুনো তাইলে শুনো কে আমার কাছে বিক্রি করতে পারে আমি কার কাছ থেকে জীবন আর প্রাণ কিনে নেই বিনিময়ে জান্নাত দেই বলেছি তো মুমিন তুমিও মনে করবা তুমি সেই মুমিন না তবে শোনো ওই মুমিনের পরিচয় আছে দিয়েছেন কে কে দিয়েছেন যিনি ক্রেতা তিনি কার কাছ থেকে কিনবেন বিক্রেতার যোগ্যতার লিষ্টি দিয়েছেন কে কে দিয়েছেন আজ সময় এসেছে এই লিষ্টিটা মিলায়া দেখা এই লিস্ট নিজের জীবনে কদ্দুর আছে মিলানোর সময় এসেছে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন জেনে রাখবেন কেউ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে না আমাদের দেশে লোকজন পাগল হয়ে ছাগলের মতো অনেকের পিছনে দৌড়ায় আপনারা না কি আপনারা না রাগ করবেন না তো আবার অনেক লোকজন অনেকের পিছনে জিন্দা মুর্দার পিছনে দৌড়ায় জেনে রাখবেন জান্নাতে প্রবেশ অধিকার জান্নাতে প্রবেশ করানোর ক্ষমতাটা কেবল একজনের কাছে তিনি কে জুড়ে বলেন কে জান্নাতে জান্নাতে প্রবেশ করানোর অধিকার যদি আল্লাহ তালা বিশ্ব নবীকে দিতেন কাকে দিতেন জুড়ে বলেন কাকে বিশ্ব নাম কেও আল্লাহ যদি ক্ষমতাটা দিতেন নবীজি একজনের জন্যে অবশ্যই তা বাস্তবায়ন করতেন বলতে পারেন তিনি কে তিনি হলেন নবীজির চাচা আবু তালেব নবীজির চাচা নবীজির চাচা আবু তালেব সবাই জানেন বিখ্যাত ওয়াজ আবু তালেব তার জীবন দিয়েছেন বিশ্ব নবীর জন্য আবু তালেব তার সম্পদ ব্যয় করেছেন বিশ্ব নবীর জন্য নবীজিকে বাবা আদর মায়ের স্নেহ দাদার অভিভাবকত্ব সব দিয়ে চাচা আবু তালেব ধীরে ধীরে লালন পালন করেছেন বিয়ে বা বিবাহ করিয়েছেন শুধু তাই না রসুল হওয়ার পরে বিশ্ব নবীকে অবরুদ্ধ জীবন অবরুদ্ধ জীবন যাপন করতে হয়েছে কয়টি বছর বলেন না কয়টি বছর আওয়াজ করে বলেন কয়টি ইমানদারদেরকে নিয়ে অবরুদ্ধ জীবন যাপন করেছেন তখনো আবু তালেব বিশ্বনবীর সাথে ছিলেন বলেন সুবাহ এমন এমনকি আবু তালেব নিজের বিছানায় বিশ্বনবীকে ঘুমাতে দিয়েছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আবু তালেব তিনি যখন পৃথিবী থেকে বিদায় নেন বিশ্বনবী আবু তালেবের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন কালিমার তালকিন করেছেন বলেছেন চাচা বলেন লা না যদি আফসোস আজকে আমাদের সমাজে আমাদের অনেক উলামারা আমাদের বয়সে অনেক মুরব্বীরা তারা নাকি বলেন শুধু ইল্লাল্লাহ পড়লে হয় না বরং জানা উচিত আল্লাহ তালা কোরআন আল কেরিমে বলেছেন ও কালিম্বাত্যুরবিকা সেদ্ধ কন ওয়াদলা জেনে নাও তোমার রবের কথাটা পরিপূর্ণ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় আর কথাটা কমপ্লিট লা এলাহা জুড়ে বলেন লা আর আরো জুড়ে বলেন লা এলাহা তাই জিকির করবেন লা এলাহা লা এলাহা এল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির রাজি আছেন ইনশাল্লাহ শুধু ইল্লাল্লাহ বলবেন না কারণ আপনার কি সময়ের অভাব আপনার কি প্লেন চলে যায় আপনার কি আরো আরও আরো নাকি ভাই যান রাগ করতেছেন আল্লাহর বক্তব্যটা স্পষ্ট অর্থ কমপ্লিট তাই বল লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালেব মৃত্যু সজ্জায় তার কাছে গিয়ে তার মারাদুল মওত যখন শুরু হয়ে গেল নবীজি তাকে বললেন চাচা বলেন লা ইলাহা পড়েন না লা আমি বলবো একটু চেপে বসবেন দয়া করে অনেকে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর হস্তে একটু চেপে বসবেন পরেন্লা জোরে বলেন হৃদয় থেকে বলেন থেকে বলেন শুনেন একটি হাদিস শোনাই বিশুদ্ধ হাদিস বিশ্বনবী বলছেন কে আমাদের কঠিন দিনে হাসরের ময়দানে তাবত মানবার দানবের মধ্য থেকে রব্বুল আলমিন একজন মানুষকে আনা হবে তার হিসাবের জন্য তার আমল নামা নিরানব্বইটা দফতর নিরানব্বইটা ফাইল তার কেবল বদ আমল বদামল আমল নবীজি বললেন নিরানব্বইটা দফতর ফাইল কমপ্লিট বদ আমল একটাও নেকামল নেকামল মিজানের পাল্লায় দেয়া হবে রব্বুল আমিন বললেন বান্দারে আমার তোমার প্রত্যেকটা ফাইলে কেবল বদ আমল নিজের পক্ষে এতটুকু ভালো আমল আছে কি না বলো ব্যক্তিটা নিরাশ হয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবে রবুল আরমিদ তিনি নিজেই দয়া পরবশ হয়ে বলবেন বান্দারে আমার নিরানব্বইটা ফাইল তোমার বদামলে তবে একটা চিরকুট আছে আমার কাছে কন্যা সুভারদা জুড়ে বলেন সুভারন্দ রাবুল আরমিল বলেন বান্দারে আমার একটা চিরকোট আছে কারণ জীবনে একবার ভালোবাসার সাথে হৃদয় থেকে একবার বলছিল লা এলাহা এল্লাউল্লাহ আমরা বলি লা লাহা এ লাউলা মহামাদু নবীজি বললেন ওই এক ওই এক তা চিরকুট একবার বলে লা ইলাহা ইল্লাল্ল দেয়া হবে আরেক পাল্লায় মালাত বিহিন লা ইলাহা ইল্লল্লাহ চিত্র করে বলেন আল্লাহ একবার লা ইলাহ ইল্লাল্লাহ হৃদয় থেকে বলবে আল্লাহর কাছে আমল নামায় থাকবে এর ওজন সব বদ আমলকে হালকা করে ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে

আল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ গান বলছিলাম আবু তালেব নবীজির কথা রাখলেন না বিশ্ব নবী কাঁদলেন অনেক লম্বা ঘটনা আপনারা জানেন রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরাতুল কাসাস ঘরে যায় মেলায় দেখবেন سورة القصص سبحان نمبر آيات الكريمة رب العالمين بولن إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت নবী আমার তুমি কাউকে যাকেই পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারবে না জান্নাতে ঢুকাতে পারবে না ইমানের দৌলতের মালিক বানাতে পারবে না চা আসল জাননাতে ঢুকানোর ক্ষমতা ইমানের দৌলত দেয়ার ইমানের মালিক বানানোর ক্ষমতাটা কার কাছে জরে বলেন কার কাছে তাই আল্লাহ তা আলাপ শহরাতুত্তওবাব একশো বারো নম্বর আয়াত আল্লাহ তা আলাপ ইমান কার আসে কে ইমানের দাবি করতে পারে কার কাছে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিয়েছেন বিনিময়ে তার জীবন আর সম্পদ কিনে নিয়েছেন একটাই শর্ত ইমান থাকবে হবে কি থাকতে হবে ইমান যার আসে আল্লাহ কেবল ইমান যার আছে তার সম্পদ আর জীবন কিনে নিয়েছেন দিয়ে দিয়েছেন জান্নাত তবে যে কেউ বললে হবে না আল্লাহ তালা বলে দিলেন যে বিক্রেতা যে তার জীবন আর সম্পদ বিক্রি করেছে কার কাছে কার কাছে বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত যাকে দুনিয়ায় থাকতে দিয়ে দিয়েছেন ওই ইমানদার ইমানদারের কিছু বাস্তব পরিচয় আছে কুন আল্লাহ আমল করতে রাজি আছেন যাদের জীবনে আছে তারা আলহামদুলিল্লাহ যাদের জীবনে নাই তারা এক একটা করে জেনে বুঝে আমল করব রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন সত্যি ইমানের দৌলত আল্লাহর বলা ক্রাইটেরিয়ায় যার জীবনে আছে তারে আল্লাহ জান্নাত দিয়েই দিয়েছেন বিনিময়ে নিছেন জীবন আর সম্পদ জীবন আর সম্পদ তাই আল্লাহর ভাষায় শুনেন কার কার কাছ থেকে আল্লাহ কিনে আল্লাহ যে কারো কাছ থেকে কিনে না যে কারো কাছ থেকে শুনে একটু ব্যঙ্গে বললে যদিও সময় আমার অনেক কম আমার ভাই মানে সময়ের মধ্যে শেষ করে দেব দেখুন সরকার অনেক সময় খাদ্য গুদাম গভর্নমেন্ট চাউল কিনে গম কিনে ধান কিনে দেখছেন না সবার কাছ থেকে কিনে সবার কাছ থেকে কিনে সবার কাছ থেকে কেনে না ক্রাইটেরিয়ায় পড়লে নির্দিষ্ট শ্রেণীভুক্ত হলে তার কাছ থেকে তাই ইমান আমি বলি আপনি বললেন হবে না আল্লাহ যিনি ক্রেতা তার দেওয়া ক্রাইটেরিয়ায় ইমান আমরা আনতে চাই রাজিয়াসের রাজিয়াসের রাজি আছেন কে কে রাজি আছেন দুইটা হাত তুলেন বলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি যাদের জীবন আর সম্পদ কিনবে আর বিনিময়ে জান্নাত দেবে এমন ইমানদার আমাদেরকে হওয়ার তৌফিক দাও বলেন আমিন জোরে বলেন আমিন হাত নামান এবার শুনেন আল্লাহ তাআলা তিনি কি কি যোগ্যতা থাকলে ওই বিক্রেতা ইমানদার হওয়া যাবে বলেছেন কে আল্লাহ তাআলা বললেন এক নাম্বার গুণ হল ইমানদার আমার কাছে জীবন আর সম্পদ বিক্রি করেছে বিনিময়ে জান্নাতটা গিয়েছে পেয়ে ওই ইমানদারের প্রথম গুণ হল সে সব সময় তৌবা করে কার কাছে জোরে বলেন কার কাছে তৌবা করে অনেকে প্রশ্ন করতে পারেন একেবারে প্রথমেই তওবার কথা কেন রাখা উচিত নাই ঘন্টা ঘন্ট কয়েক ঘন্টা বললে সব স্পষ্ট করে বলা যেত বা এর একটা কারণ হল আমি যদি আপনাদের প্রশ্ন করি বলতে পারেন আমাদের মা বাবাকে দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাতে একটা নিয়ামত আল্লাহ খুলে দিয়েছিলেন এর নাম কি এর এর নাম আদম আলী সালাম আমাদের মা হাওয়া সালাম তাদেরকে সৃষ্টি করার আগে রব্বুল আলমিন বলেছেন দুনিয়ায় পাঠাবেন ইন্নি جَاعِلٌ فِي الْأَرْضِ পৃথিবীর জন্যই পৃথিবীর জন্যই তাদেরকে সৃষ্টি করছেন পৃথিবীতে পৃথিবীতে পাঠানোর আগে জান্নাতের রেখে রাব্বুল আলামিন তওবার দরওয়াজাটা খুলে দিয়েছেন তাই আমাদের জন্য নিয়ামত ইমানের দাবিতে পরিপূর্ণ হতে পারতাম না কেউ যদি আল্লাহ তালা তোবার সুযোগ না রাখতেন কন্যা সুবাহান আল্লাহ বন্ধু শর্টলি বলি তাই তৌবা তৌবা সব সময় করবেন রাজি আছেন বিশ্বনবী যিনি ছিলেন নিষ্পাপ কি ছিলেন নিষ্পাপ নবীজি বুখারির হাদিস সই মুসলিমের হাদিস দুই বিশুদ্ধ হাদিসের কিতাবে দুইটি বর্ণনা একটি বর্ণনা আসছে নবীজি বলছেন তোমরা যারা এনেছ তো বা নিজে বার তো বা করি কার কাছে তাই আপনি আমি করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে যদি জান্নাত নিশ্চিত পেয়ে জীবন আর প্রাণ দিতে চান শুনেন উমর আদি আল্লাহ তালান হু বড় মজা করে দিয়ে বলেছেন উমর খাত্তা বেড়বেটা উমর আল্লাহ তার প্রতি রহম করুন রাদি অব্বা আরবা বলে আর বাহ তিনি খুব মজা করে বলেছেন তিনি বলেছেন ব্যাপারটা কেমন ইমানদার জীবনটাও তার না সম্পদটাও তার না আসলে জীবনের মালিককে সম্পদের মালিককে তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহরে ফিরায়া দেবে বিনিময়ে আল্লাহ আবার চিরস্থায়ী সুখে জান্নাত দুনিয়ায় থাকতে ঘোষণা দিয়ে দেবে এটা কত মধুর কত অপূর্ব কত অসম্ভব ক্রয় বিক্রয় কন্যা সুবাহ এমন বিক্রি করতে রাজি আছেন এমন আল্লাহ কিনুক আপনার আমার পচা মাল পচা জীবন ঠিক না আর ভাই আপনার আমার মালার জীবন তো পচা আল্লাহ তাআলাই দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলাকে দিয়ে দেব তবে এই গুণগুলো যদি থাকে তাইলে আপনার আমার কাছ থেকে কিনবেন কে এক নাম্বার তওবা এক নাম্বার কি যদি বলেন এক নাম্বার কি তওবা করবেন ইনশাল্লাহ চলতে ফিরতে হাঁটতে বসতে তৌবা করবেন দুই নাম্বার আল্লাহ বললেন ওই ইমানদারের কাছ থেকে তিনি কিনবেন যে আল্লাহ যে ইমানদার আল্লাহর ইবাদতে মগ্ন থাকে কার ইবাদতে কার ইবাদতে করবেন আল্লাহর ইবাদত শুনেন ইবুল কাইম আল জিয়া তিনি বলেছেন আল কুরআন আল কারীম পারা এই 30 পারার সার মর্ম হলো সূরাতুল ফাতিহা সূরাতুল আর সূরাতুল ফাতিহা এর সারমর্ম একটা আয়াত কয়টা আয়াত একটা আয়াত বলতে পারেন কি ওই আয়াতটা হলো আমার সাথে পড়েন ইয়া কানাবু وإياك نستعين. أبارو قريب. إياك نعبدُ وإياك نستعين. إبن القيم. إتا بك تو إتو بوي إكتا بويلي كلين. إكتا يا تيرو قريب. كيبول إياك نعبدُ وإياك نستعين. تا إبادة كاركوربو. কারণ হলো আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা কারণে কয়টা কারণ রব্বুল আলামিন কোরআন আনাল কারীমে মানব দানব মানুষ আর জিন কেন সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইলা লিআবুদুন পড়েন না ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আরে মানব আর দানব তোমাদের সৃষ্টি করেছি কেবল কয়টা কাজের জন্য ইবাদত কার কিন্তু আফসোস আর আল্লাহর এক আল্লাহর ইবাদত আমাদের অনেকের জীবনে অনেকের জীবনে বন্ধুগান আল্লাহর কাছে জীবন আর সম্পদ বিক্রি করে দিতে চাই বিনিময়ে জান্নাত দুনিয়ায় পেতে চাই তাহলে ইমানদার হতে হবে আর ইমানদার মানে দুই নাম্বার যোগ্যতা সারাক্ষণ ইবাদত করব কার তিন নাম্বার আলহামিদুন আলহামিদুন প্রশংসা করবো কার প্রশংসা নেতার প্রশংসা নেত্রীর প্রশংসা অমুকের প্রশংসা তমুকের প্রশংসা কার প্রশংসা জোরে বলেন কার যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ ঠুটার জিব্বা আছে যতক্ষণ জীবন আছে প্রশংসা কার কার প্রশংসা চার নাম্বার আল্লাহ বললেন আমার কাছে জীবনের সম্পদ বিক্রি করে দিতে চাও বিনিময়ে পেতে চাও তাহলে চার নাম্বার চার নাম্বার যোগ্যতা হলো আর সাহা এখন সা এখন মানে হলো রোজা রাখতে হবে কে রাখতে হবে কে রাখতে হবে রোজা রাখতে হবে তারপরে পাঁচ নাম্বার হলো আররাকউন বেশি বেশি রুকু করতে হবে কাকে কাকে রুকু করতে হবে যদি আল্লাহ তাআলা পরে বলেছেন আসসাজিদুন সিজদাকারী কেন আল্লাহ তাআলা রুকুর কথা আলাদা করে বললেন এর একটি কারণ জানা যথেষ্ট তা হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে এই পৃথিবীতে ইস আলিসাল মুস আলিস সালাম দাউদ আলিহি সালাম তাদের শরীয়তেও সালা ছিল না ছিল না এইসব নু মারিয়াম জন্মের সাথে সাথে তার মায়ের কুলে বলেছেন ওয়াউ সানিবে সলাতি ওয়া জ্যাকাতিমা দুন্ত হাইয়া আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন অসিয়ত করেছেন যতদিন বেঁচে থাকি ততদিন সালাদ কায়েম করব আর জাকাত সালাদ ছিল আমাদের শরীয়তের নামাজ ওই শরীয়তের নামাজের পার্থক্য হল ওই শরীয়তে রুকু ছিল রুকু ছিল আমাদের শরীয়তে নামাজে শেষ দাওয়া আছে রুকু আছে তাই অনেক ফুকাহা আইম্মা মুস্তাইদিন মুফাসরিন বলেছেন আর রাকেউ না সাজিদুন দুইটা একটাই তার মানে নামাজ কায়েম কারি অনেকে বলে না আলাদাও হতে পারে আল্লাহ বলেছেন রুকু করবে শেষদাও করবে তারপরে হলো আল আমিরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দেবে ভালো কাজের আদেশ দেবে তারপরে ওয়ান্না হুনা আনিল মুনকার বন্যায় অন্যায় কাজে বাধা দেবে সর্বশেষ আল্লাহ বললেন ওয়াল হাফিজুন আলি আর আল্লাহর দেয়া সীমা রেখা আল্লাহর দেয়া সীমানা সংরক্ষণ করবে তার মানে আমরা কয়টা গুণ পেলাম মুখস্থ করবেন ঠিকানাও দিলাম মিলায়ে দেখবেন এক নাম্বার তৌবাকারী দুই নাম্বার ইবাদতকারী তিন নাম্বার আল্লাহর প্রশংসাকারী চার নাম্বার রোজা পালনকারী পাঁচ নাম্বার রুকুকারী ছয় নাম্বার সেজদাকারী সাত নাম্বার ভালো কাজের আদেশ দানকারী আট নাম্বার অন্যায় কাজে নিষেধকারী নয় নাম্বার আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী নয়টা অনেকে বলেছেন সাতটা অনেকে বলেছেন সাতটা সাতটা কিভাবে তার মানে পাঁচ নাম্বার আর ছয় মিলে হলো একটা রুকুয়ার শেষদা দুইটা মিলে একটা আর আমরুবিল মারুফ নাহিয়ানিল মুনকার দুইটা একসাথে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ যদি নামাজ রুকুয়ার শেষদা দুইটা মিলে একটা দড়ি আর ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ একসাথে দড়ি তাইলে হয় সাতটা কয়টা বৈশিষ্ট্য ইমানের দাবি করবে আল্লাহর কাছে জীবন আর সম্পদ বিক্রি করে দেবে আল্লাহ কিনে নেবেন বিনিময়ে জান্নাত দেবেন এই সাতটা অথবা নয়টা গুণ থাকা থাকা আপনারা বলবেন অনেকগুলাই তো আছে তবে আমরুবিল মারুফ নাহিয়ানিল মুনকার অনেকের মাঝে অনেকের মাঝে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ অনেকের মাঝে বলেন আছে এখানে যত মানুষ এই বৃহৎ এই সিলেটে এই শাহজালালের সিলেটে যত মানুষ পাঁচ অক্ত সালাত কায়েম করি সবাই যদি ভালো কাজের আদেশ দিতাম মন্দ কাজের নিষেধ করতাম তাইলে অবশ্যই পৃথিবীটা আল্লাহর জান্নাত হয়ে যেত কোনো সন্দেহ সন্দেহ হয় না কারণ কি শুনেন একটা হাদিস বলে শেষ করে দেই বিখ্যাত হাদিস বিশ্বনবী বলেন ওয়াসাল্লাম ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আমর মারুদ আনিল মনকার যারা করে যারা করে না বুঝানোর জন্যে বিশ্বনবী বললেন কে বললেন জুড়ে বলেন কে বললেন বিশ্ব বললেন বিশুদ্ধ আদিস নবীজি বললেন একটি দুতল নৌকা চিনেন তো নবীজি বললেন একটা নৌকা কয়তলা জুড়ে বলেন কয়তলা বিশ্বনবী বললেন দ্বিতল বিশিষ্ট নৌকাপ উপর তলায় সমাজের গণ্যমান্য সম্ভ্রান্তরা আর নিতলায় সাধারণ মানুষেরা কিন্তু যারা নিস্তলায় তাদের পানি আনতে হয় টিউবওয়েলটা উপর তলায় নৌকা চলমান পানিতে ভাসমান দুতলায় ভদ্ররা নিস্তলায় অপেক্ষাকৃত সাধারণরা পানি আনতে বারবার দুতলায় যায় সাহেবরা কয় ও বারবার আসো বারবার বারবার আসবেনা সাবধান তখন টেনশন পানি আমাদের থেকে মাত্র ইঞ্চি তোমাদের কাছে না আমরা কুরাল দিয়া এখনই সিদ্র শুরু করে দিলাম বিশ্বনবী বললেন যদি উপরতলার ভদ্রলুকেরা নিস্তলার ওদেরকে যায়া হাতে পায়ে না ধরে না বুঝায় বাধা না দেয় তাইলে করবে জ্ঞান নাই না ডুবে মরবে ডুবে মরবে ডুবে মরবে সবাই সবাই নবীজি বললেন বিশ্ব নবীর উদাহরণ বিশ্বনবীর উদাহরণ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ যে সমাজে আছে যে জাতিতে আছে যে গুত্রে আছে যে সোসাইটিতে আছে ওই সোসাইটির নৌকা এই ভব দরিয়া পারি দিয়া জান্নাতে ঠেকবে আর যে সোসাইটিতে যে সমাজে যে রাষ্ট্রে যে পরিবারে যে গুত্রে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ নাই সবাই ডুবে সবাই ডুবে আল্লাহ তালা এটাই বললেন ওয়াক্তাকু ফিতনাতান লা তুসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসস কার কথা আল্লাহ তালা সতর্ক করে দিলেন সাবধান হয়ে যাও আজাব আসলে কেবল ঘুসকুর কেবল সুতকুর কেবল নারীর যতনকারী কেবল অত্যাচারীর উপরেই পড়বে না তুমি যদি তাকে ভালো কাজের আদেশ না দিয়ে থাকো মন্দ কাজের নিষেধ যদি না করে থাকো দ্বিতল নৌকার দ্বিতল নৌকার ভদ্ররা আগে ডুববো নৌকা ডুবলে কেমনে ডুবে উপরটা আগে যায় তাই আজকে আমাদের সমাজেও হয়েছে তাই অনেক নামাজি অনেক রোজাদার অনেক হসকারী বলে ইমানদার ইমানদার আসলে আসলে এই অভ্যাসগুলো নাই তাই আল্লাহ তার জীবন আর সম্পদের বিনিময় জান্নাত দেয় নাই আল্লাও কিনে নাই আর একটা একটা বিষয় যথেষ্ট যে একাই নামাজ পড়ে ছেলেকে নামাজের আদেশ করে না একাই নামাজ পড়ে বউকে পুত্রবধুকে নামাজের আদেশ করে না একাই নামাজি একাই রোজাদার নাতনি পর্দা করে না এমন কম্বক এমন দায়স আসে না নাই বলেন আছে না নাই আমাদের সোসাইটিতে দায়স ভরে গিয়েছে ইমান ইমান করে অতস মূর্খ অত বে ইমান আসল ইমান তা নাই ইমান যদি থাকে আল্লাহ কিনে নেবেন জীবন আর সম্পদ দিয়ে দেবেন জান্নাত তবে স্বরূপ কয়টা গুণ কয়টা গুণ জোরে বলেন কয়টা নয়টা অথবা সাতটা সৌরাতু আত্মাও বায়ের একশো বারো নাম্বার আয়াত আমরা আমল করব ইনশাল্লাহ আছেন কে কে শপথ করতে পারেন বলেন হে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বিক্রেতা হতে চাই তুমি কিনে নাও আমাদেরকে জান্নাত দিয়ে দাও বলেন না আরো জুড়ে বলেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া